শিখর টিভি। দেখে যেন মনে হয় বাংলাদেশে কোনো প্রাথমিক বিদ্যালয়ের চিরায়ত দৃশ্য, শিশুরা লাইন বেঁধে ক্লাসরুমে প্রবেশ করছে। চমৎকার এ দৃশ্য ইতালির মিলানো বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী 2015 ও মত বিনিময় সভার রবিবার স্কুল সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুল সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক সুলতানা খানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম কাউসার, উপদেষ্টা নাজমুল হাসান শামীম। এই স্কুল থেকে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশের কৃষ্টিকে জানুক, শিখুক এবং বুঝুক। এই স্কুলের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে একটি ছোট্ট সোনার বাংলা। এই প্রত্যাশা করে আমি সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শিক্ষক মন্ডলী আশাজা খায়ের, জামাল আহমেদ, শারমিন সুলতানা শিউলি, শারমিন আক্তার, অভিভাবক বৃন্দ, খান মামুন, তুহিন আহমেদ, বিউটি আক্তার, হাসি আলম, আঞ্জুমানারা সহ অনেকে। এ সময় বক্তারা স্কুলের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত 6 সেপ্টেম্বর 2015 থেকে শুরু হয় স্কুলের দ্বিতীয় বর্ষের ক্লাস। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুরা বাংলা ভাষা সুন্দরভাবে লিখতে ও পড়তে পারবে, শিখবে স্বদেশী কৃষ্টি কালচার ও দেশপ্রেম। এই প্রত্যাশা নিয়ে শুরু হয় মিলানো বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা। উত্তর উত্তর স্কুলের পরিধি বৃদ্ধি পাবে এই প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, ডেস্ক রিপোর্ট, শিকর টিভি।